কলকাতার মিতালিতে সবাইকে স্বাগত, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো, খুব সুন্দর নতুনত্ব ধরনের নিরামিষী রেসিপি দেখাবো। কলা পাতায় বেগুন পাতুরি। আমরা তো ভেটকি পাতুরি খেয়েছি, চলো বেগুন পাতুরি খাই। চলো দেখা যাক। প্রথমে বেগুন নিয়েছি আমি, দেখো এই সাইজের একটু বেগুন নিয়েছি। তারপরে তো লবণ লাগবে, আর একটু ছানা নিয়েছি। তারপরে হলুদ নিয়েছি, সর্ষের তেল, আর এখানে আছে সর্ষে বাটা, পোস্ত বাটা, আচ্ছা এটা কাঁচা লঙ্কা বাটা, তা কাশ্মীরি মির্চ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর অবশ্যই তো কলা পাতা লাগবে আমার। কলা পাতাটা ভালো পাইনি আমি আজকে, আমাদের মানে এখানে কলা পাতাটা পাওয়া যাচ্ছে না। আমি তারপরে এরকম নিয়েছি, কলা পাতাটা একটু বাদে ছোটো ছোটো হয়ে গেছে, একটু ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা যে যেরকম পদের চার পাঁচটা বেগুন নেবে সেইভাবে নেবে, আমি সবটাই দিয়ে দিচ্ছি। ছানা দিচ্ছি, ছানা আমি এই হাফ লিটার করেছি, হাফ লিটার দুধের করেছি, তার থেকে আমি হাফ লিটারের পুরোটা নিইনি, হাফ নিয়ে নিয়েছি। এবার লবণ দিচ্ছি, যে যেরকম খাও, আমি 2 চামচ দিলাম। হলুদ দিচ্ছি খুব কম, বেশি না। কাশ্মীরি মির্চ দিচ্ছি, আচ্ছা কাঁচা লঙ্কা বাটা বেশি দেবো না, যে যেরকম ঝাল খাও। আমি একটুখানি দিলাম, এই ছোট চামচের 1 চামচ দিলাম, আর সর্ষের তেল দেব, দিয়ে আমি ভালো করে মিহি করে মশলাটাকে মেখে নেব, হাত দিয়েই মাখবো। আচ্ছা খুব কম তেলে করব আমি এটা, না তোমরা তেল না দিয়েও করতে পারো, মানে খুব কম, আমি খুব কম তেল দিয়েছি। আমি কলা পাতা নিলাম, দেখো কলা পাতাগুলো ভালো পাইনি, তাও আমি একটা মধ্যেখানে ছোট দিচ্ছি, একদম কলা পাতা পাইনি নো। হ্যাঁ এরকম করে দিয়ে এবারে আমি এই সাইজের বেগুনটা নিয়ে ভালো করে মশলায় মাখাবো। দেখ ভালো করে মশলায় মাখিয়ে নিলাম, নিয়ে এইবারে আমি আরেকটা বেগুন দেবো, এর উপরে একটা ছোট দেব, একটা একটা বড় দেব, একটা ছোট দেব। এবারে আমি কাঁচা লঙ্কা দেবো একটু, আর একটু মশলা দেবো। এবারে আমি সামান্য একটু সর্ষের তেল দেবো, তোমরা যে জন্য আমি কমই করব। ব্যাস এবারে আমি কলা পাতা একটু বেশি দিলে ভালো হয়, আমি নেই বলে না আমি খুব সাবধানে করছি। দেখো ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি, একটু বড় নিয়েছি, নিয়ে এবার আমি সর্ষের তেল দেবো। ভালো করে তেলটাকে ব্রাশ করে দেব, আস্তে করে ছেড়ে দেব। ভেতরটা কাঁচা থাকবে, আমি এবার ঢেকে দেব, ঢেকে ঢেকে করবো। আমি ঢেকে দিলাম, কত দূর হয়েছে, হ্যাঁ আমার আস্তে আস্তে হচ্ছে, আমি এবার উল্টে পাল্টে দেবো, তাহলে ভেতরটা মানে কাঁচা থাকবে না। দেখো আমার ফুলে গেছে, এবার এই দিকটা আমি উল্টে দিচ্ছি, আর 5 মিনিটের মতন থাকলেই আমার পুরো রান্নাটা রেডি হয়ে যাবে। একটু না কলা পাতাগুলো দিকে একটু এরকমভাবেও দিতে হবে, যাতে পুরো সব দিকটাই যাতে পুড়ে কাঁচা যাতে না থাকে। বন্ধ করে সিম করে রেখে দিয়েছিলাম, এইবারে আমি ঢাকনাটা তুলে এইবারে আমি দেখব। চলো এবারে আমি সাজাব। এই আমার তৈরি হয়ে গেল কলা পাতায় ছানার বেগুন পাতুরি। চলো এবার কাঁচি দিয়ে কেটে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমার তৈরি হয়ে গেল কলা পাতায় ছানা দিয়ে বেগুন পাতুরি, দেখো খুব সুন্দর হয়েছে। এই আমার তৈরি হয়ে গেল কলা পাতায়
ছানা দিয়ে বেগুন পাতুরি। দেখো নতুনত্ব একটা রেসিপি, সাদা ভাত দিয়ে খুব ভালো লাগবে, আমি আমার মন থেকে বানিয়েছি, তোমরা এরকম করে বানাও খাও আর কমেন্টসে জানাও কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করো কিন্তু অবশ্যই, আরও নতুন নতুন তোমাদের শেয়ার করব। এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম, আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি পরের দিন।